হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল প্রাইমারি টেট এবং এসএলএসটি পিটি সিলেবাস অনুসারে ইনভারমেন্টাল স্টাডি পর্বে পর্ব বারোতে আজকের টপিক পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গ নিয়ে এই প্রথম আমরা টপিক বের করলাম এরপর পশ্চিমবঙ্গের আরও যে বিষয় নদ নদী জলবায়ু সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আমরা আপডেট করবো আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ইতিপূর্বে আমরা এগারোটি টপিক ইনভারমেন্টাল স্টাডি থেকে আপডেট করেছি সেইগুলোর ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আলোচনা আলোচনা করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা জানতেই হবে যেটা জান না জানলে নয় সেই বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব তারপর আমরা ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো অবস্থান পশ্চিমবঙ্গের অবস্থান অর্থাৎ অক্ষাংশ অনুসারে অবস্থান হল একুশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর থেকে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর এটা হচ্ছে অক্ষাংশ অনুসারে আমরা জানি যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত সুতরাংশ দুটোই উত্তর হবে অর্থাৎ একুশ ডিগ্রি তিরিশ মিনিট থেকে উত্তর থেকে সাতাশ এটা দুটোই কিন্তু উত্তর হবে এরপর দেখো দ্রাঘিমাংশ অনুসারে আমরা জানি যে পূর্ব গোলার্ধে আমরা অবস্থিত দ্রাঘিমাংশ অনুসারে তো পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট থেকে ঊননব্বই থেকে উননব্বই ডিগ্রি তিপান্ন মিনিট পূর্ব এটা হচ্ছে দ্রাঘিমাংশ অনুসারে তো এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ আমাদের যে এই পশ্চিমবঙ্গ রাজ্য এই জেলার পুরুলিয়া বাঁকুড়ার বর্ধমান বা নদীয়া জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আদ্রা দুর্গাপুর এবং কৃষ্ণনগর অর্থাৎ এই সিটির নিকটবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা গেছে এরপর আমরা বিস্তার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিস্তার একটু জেনে নেব উত্তর উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার হচ্ছে ছশো কুড়ি কিমি এবং পূর্ব পশ্চিমে হচ্ছে তিনশো কুড়ি এরপর দেখো সীমানা অনুসারে দেখো সীমানা পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণে আমরা জানি যে বঙ্গোপসাগর আছে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর আছে এবং পূর্বে আছে বাংলাদেশ অসম রাজ্য বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র এবং অসম রয়েছে রাজ্য এরপর হচ্ছে উত্তরে আছে ভুটান রাষ্ট্র এবং সিকিম রাজ্য এরপর উত্তর পশ্চিমে আছে নেপাল রাষ্ট্র এবার দেখো পশ্চিমে আছে তিনটে রাজ্য বিহার ঝাড়খণ্ড এবং একদম দক্ষিণে হচ্ছে উড়িষ্যা তো এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতেই হবে এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল হচ্ছে অষ্টশি অষ্টশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার সরি এখানে কিলোমিটার হবে না বর্গ কিলোমিটার হবে এখানে একটু মিস্টেক হয়েছে এটা বর্গ কিলোমিটার হবে তোমরা একটু দেখে নিও এবং ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের যে ভারতবর্ষের স্থান হচ্ছে চোদ্দতম স্থান অর্থাৎ চতুর্দশ তো এটা হচ্ছে চোদ্দতম স্থান এরপর দেখো আমরা পশ্চিমবঙ্গে জেলা সম্পর্কে একটু জেনে নেব তারপরই ভূপ্রকৃতি সম্পর্কে জানবো তো পশ্চিমবঙ্গের জেলা আমরা জানি দু সালে দু সালের আগে এটা উনিশটি ছিল তারপর দু সালে কিন্তু আরও চারটি বেড়ে যায় সেটা তেইশটা হয় দু চৌদ্ সতেরো সালে তেইশটি হয় সেই তেইশটি চারটে যে বাড় বৃদ্ধি পায় সেই চারটির নাম আমার দিয়েছি প্রথমে হচ্ছে আলিপুরদুয়ার দেখো তোমরা একটু দেখে নিও তারপর একুশতম হচ্ছে কালিম্পং এবং বাইশতম হচ্ছে ঝাড়গ্রাম এবং তেইশতম হচ্ছে পশ্চিম বর্ধমান যেটা বর্ধমান ভেঙে তৈরি হয়েছে এরপর এই দু অর্থাৎ এই বছরে দু সালে মুখ্যমন্ত্রী কিন্তু আরও সাতটি জেলার ঘোষণা করেন এখন প্রশ্ন হল তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তেইশটা হবে কারণ এটা ঘোষণা করেছে এখনও কিন্তু এখনও কিন্তু আলাদা আলাদা রাজ্য প্রশাসনিক লেভেলে কিন্তু এখনও হয়নি এটা হচ্ছে সরকার অর্থাৎ সরকারে যে থাকে সে একটা প্ল্যান তৈরি করেছে সে একটা ঘোষণা দিয়েছে এবং সেটা কিন্তু এখনও ফলপ্রসূ হয়নি তিরিশটা জেলা কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তারপর দেখো এই যে আমাদের জেলাগুলো আছে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সবচেয়ে বড় জেলা এবং কলকাতা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা এটা আমরা সবাই জানি এটা লিখিনি এরপর দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ সম্পর্কে একটু খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিনটি প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ ভুটান এবং নেপাল এবং পাঁচটি হচ্ছে প্রতিবেশী রাজ্য রাজ্য হচ্ছে পাঁচটা এবং প্রতিবেশী দেশ হচ্ছে তিনটে সেই পাঁচটি দেখো বাংলাদেশ ভুটান নেপাল একটি হচ্ছে দেশ এবং প্রতিবেশী রাজ্য হচ্ছে আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং এই যে দেশ এবং রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি বা সীমানা সেটা দেশ বাংলাদেশের সীমানা কিন্তু সবচেয়ে বড় তিনটে যে দেশ প্রতিবেশী তার মধ্যে দীর্ঘতম সে সীমানা হচ্ছে বাংলাদেশের সঙ্গে এবং যে পাঁচটা রাজ্য সেই পাঁচটা রাজ্যর মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের সীমানা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সঙ্গে এরপর আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে এবার আমরা আলোচনা করব দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আমরা মেন টপিক এবার ঢুকে যাচ্ছি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে প্রধানত তিনটি ভাগে আমরা ভাগ করব তো দেখো এই যে তিনটি ভাগ সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল আমরা জানি যে হিমালয়ের অংশ উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল এবং তিন নম্বর হচ্ছে দক্ষিণে বা উত্তরেও কিছু সমভূমি অঞ্চল আছে সেইটা তো আমরা প্রথমে আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা দুটো মানে কিছু শৈলশিরা দিয়ে ভাগ করেছি আরও অনেক ভাগ আছে সেগুলো ইম্পর্টেন্ট নয় তো প্রথমে হচ্ছে সিঙ্গালিলা শৈলশিরা দেখো এই সিঙ্গালীলা শৈলশিরাই কিন্তু দার্জিলিং এবং নেপাল সীমান্তে অবস্থিত হয় এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা এগুলো এখানে কিন্তু হাইস্ট পিকগুলো অবস্থান করছে সেইগুলো আমরা দিয়েছি দেখো হাইস্ট পিক পশ্চিমবঙ্গের যে হাইস্ট পিক সেইগুলো আমরা এক এক করে দিয়েছি খুব সুন্দরভাবে সান্দাকফু আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের একদম সর্বোচ্চ সিংহ তারপর হচ্ছে সবরগ্রাম তিন হাজার পাঁচশো তেতাল্লিশ তারপর হচ্ছে ফালুট এবং টাংলু এই এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের হাইস্ট পিক এবং দেখো পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এরপর দেখো দার্জিলিং শৈলশিরা এইখানে কী কী অবস্থিত টাইগার হিল টাইগার হিল আমরা দেখবে অনেকেই যাই বেড়াতে টাইগার হিল এরপর হচ্ছে দেখো আবার দূর দূরবীন দেখো দূরবীন দ্বারার দূরবীন দ্বারার ঋষিলা এটার উচ্চতাও কিন্তু তিন হাজার একশো এবং এখানকার সর্বোচ্চ শৃঙ্গ এবং এছাড়াও জয়ন্তী কিন্তু পাহাড় রয়েছে জয়ন্তী দার্জিলিং শৈল সেরার মধ্যে এরপর আমরা পশ্চিমের যে মালভূমি আমরা একটু আগে আলোচনা করলাম যে উত্তরের পার্বত্য অঞ্চল এরপর আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল সেইটা আমরা আলোচনা করব পশ্চিমের মালভূমি অঞ্চল তো দেখো পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল সেটা হচ্ছে কোন কোন জেলা নিয়ে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম নিয়ে এই অঞ্চল গঠিত এ অঞ্চল হচ্ছে কঠিন গ্রানাইট এবং শিলায় গঠিত মোনাডকন আকারে রয়েছে এবং এই অঞ্চলে দেখো এর গড় উচ্চতা হচ্ছে দেড়শো থেকে দুশো মিটার এবং এই যে জেলাভিত্তিক আমরা কিছু পাহাড়ের নাম বা মোনাডকন যেটাকে বলছি টিলা বলি ক্ষয়প্রাপ্ত যে চূড়া পাহাড়ের চূড়া সেগুলোকে টিলা বলি সেই টিলাগুলো এগুলো কিন্তু সব ক্ষয়প্রাপ্ত মানে ক্ষয়ের ক্ষয়ের ফলে কিন্তু এর উচ্চতা কিন্তু খুব বেশি নয় তো দেখো পুরুলিয়ায় হচ্ছে অযোধ্যা বাগমন্ডি পঞ্চায়েত পাহাড় এগুলো আছে পঞ্চায়েত পাহাড় বাঁকুড়া জেলা হচ্ছে বিহারীনাথ শুশুনিয়া ঝাড়গ্রাম হচ্ছে বেলপাহাড়ি ঠাকুরান এবং বীরভূম জেলায় হচ্ছে মামা মথুরাখালী এরপর দেখো এই যে এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম অঞ্চলে যে মালভূমি অঞ্চলের সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে গোর্গা যেটা অযোধ্যা পাহাড়ের হাইস্ট পিক অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে গোর্গা তার উচ্চতা দেখো মাত্র ছশো সাতাত্তর মিটার ছশো সাতাত্তর মিটার কারণ আগেই বলেছি এগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত টিলা বা আরও জিওগ্রাফির ভাষা যদি বলি মোনাডকন মোনাডকন তো এরপরে আমরা দেখো আমরা সমভূমি অঞ্চলে এবার আলোচনা করব আমরা দুটো আলোচনা করলাম উত্তরে পার্বত্য অঞ্চল তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এরপর আমরা সমভূমি অঞ্চলটাকে আলোচনা আলো করব তো সমভূমি অঞ্চল প্রথমেই আলোচনা করতে হবে তরাই এবং ডুয়ার্স অর্থাৎ এই যে মালভূমি সরি হিমালয়ের যে পাদদেশ হয় অবস্থিত সেইটাকে আমরা বলছি আমরা পশ্চিমবঙ্গে যে দার্জিলিং জলপাইগুড়ি সেইগুলো সেইগুলো হচ্ছে তরাই এবং ডুয়ার্স সমভূমি এবং দেখো দার্জিলিং অধিকাংশ এবং আলিপুর দুয়ারে এই অঞ্চল গঠিত এই এটা হচ্ছে পর্বতের পাদদেশে অঞ্চলে অবস্থিত পিটবন সমভূমি বলা হয় একে তরাই শব্দের অর্থ আমরা জানি সাত তরাই অঞ্চলের অর্থ হচ্ছে সাত এবং তরাই এবং যে তরাই এবং ডুয়ার্স এটা কিন্তু খুব ভালোভাবে চিহ্নিত করতে পারবে যে যেটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিমে তিস্তা নদীর পশ্চিম অংশের নাম হচ্ছে তরাই এবং তিস্তা নদীর পূর্ব অংশ নাম হচ্ছে ডুয়ার্স তো এটা খুব সহজে মনে রাখতে পারা যাবে তিস্তা নদী অনুসারে এবং ডোয়ার্স শব্দের অর্থ হচ্ছে দ্বার বা দরজা এরপর আমরা উত্তরবঙ্গের সমভূমি একটু দেখে নেব এই উত্তরবঙ্গের সমভূমিকে আমরা কিছু ভাগে ভাগ করেছি যেমন তাল বরেন্দ্রভূমি এবং দিয়ারা তালপূর্ণ অঞ্চলটাকে বলছি সমগ্র কোচবিহার এবং জলপাইগুড়ি দক্ষিণ এবং মালদেহার পশ্চিম অংশের নাম হচ্ছে তাল এবার হচ্ছে বরেন্দ্রভূমি কোনটা দেখো দক্ষিণ দিনাজপুর মালদার পূর্ব অংশ হচ্ছে বরেন্দ্রভূমি দিয়ারা হচ্ছে মালভূমি জেলার কালী নদী দক্ষিণ অংশ নবীন পলিমাটি হচ্ছে দিয়ারা এরপর হচ্ছে রাড় অঞ্চল রাঢ় অঞ্চল আমরা সমভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করেছি রাড় অঞ্চল কোনগুলোকে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের পূর্ব অংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত এরপর হচ্ছে বদ্বীপ সমভূমি বদ্বীপ সমভূমি দেখো এই বদ্বীপ সমভূমিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে মিতপ্রায় বদ্বীপ যেটা নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা উত্তর অংশ হচ্ছে মিতপ্রায় বদ্বীপ অঞ্চল তারপর হচ্ছে পরিণত বদীপ অঞ্চল দেখো উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ এবং দেখো উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ এবং দেখো দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরাংশ দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরাংশ সমগ্র হুগলি হাওড়া কলকাতা এবং বর্ধমানের পূর্বাংশ এই নিয়ে হচ্ছে পরিণত এরপর হচ্ছে সক্রিয় বদ্বীপ একদম সুন্দরবন অঞ্চল সক্রিয় বদ্বীপ এই অঞ্চলে পূর্বাশা নামে এক নতুন দ্বীপ গড়ে উঠেছে তো আমরা খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি